বলতে পারবেন কোন বাঙালিকে প্রথম ফাঁসি দিয়েছিল ব্রিটিশেরা? জানি প্রায় সকলেই বলবেন ক্ষুদিরাম বসু, তাই তো? ভুল, একদম ভুল। ক্ষুদিরামের বহু আগেই এক সত্তরোদ্ধ বৃদ্ধ বাঙালিকে ফাঁসিতে ঝুলিয়েছিল ইংরেজেরা। দিনটি ছিল 1775 সালে 5ই অগাস্ট। নাম মহারাজা নন্দকুমার। ইতিহাসবিদ ও আইনজ্ঞদের মতে এটি ভারতের প্রথম ব্রিটিশি আইনি হত্যা। নন্দকুমারের জন্ম 1705 সালে বীরভূমের ভদ্রপুরে। পলাশীর যুদ্ধের সময় তিনি ছিলেন হুগলির ফৌজদার। পরবর্তীকালে নবাব মীরজাফরের দেয়ানও ছিলেন তিনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেয়ানি লাভের পরে তিনি ছিলেন চারজন ঊর্ধ্বতর নায়েবদের মধ্যে অন্যতম। 1764 সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তাকে মহারাজা উপাধি দিয়েছিলেন। সরকারি প্রশাসনিক কাজে, বিশেষ করে রাজস্ব আদায়ে অত্যন্ত দক্ষ ছিলেন নন্দকুমার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে কর আদায়ের কাজে বহাল করে 1764 সালে বর্ধমান, নদিয়া এবং হুগলি জেলায়। তার আগে এই দায়িত্বে ছিলেন ওয়ারেন হেস্টিংস। কিন্তু হেস্টিংসের কাজে সন্তুষ্ট ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফলে হেস্টিংসকে এই পদ থেকে সরিয়ে নন্দকুমারকে আনা হয় তার জায়গায়। এই অপমান মেনে নিতে পারেনি হেস্টিংস। তাকে সরিয়ে কিনা দায়িত্ব দেওয়া হলো এক সামান্য বাঙালিকে? অপমানে ক্ষোভে ফুঁসতে থাকে হেস্টিংস সাহেব। এরপর 1773 সালে হেস্টিংসকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার গভর্নর জেনারেল পদে বসায়। এবার তার বিরুদ্ধে লিখিতভাবে দুর্নীতির অভিযোগ আনে নন্দকুমার। তার অভিযোগ ছিল মৃত নবাব মীরজাফরের স্ত্রী মুন্নি বেগমের কাছ থেকে বহু কোটি টাকা অর্থ ঘুষ নিয়েছিলেন হেস্টিংস। বিনিময়ে নাবালক নবাব মুরাবক উদ দোল্লার অভিভাবক হিসেবে মুন্নি বেগমকে স্বীকৃতি দিয়েছিলেন। মুখ বন্ধ রাখার জন্য এর থেকেও বিশাল অর্থ নন্দকুমারকে দিতে চেয়েছিলেন হেস্টিংস, কিন্তু তা না নিয়ে পাল্টা অভিযোগ দায়ের করেন নন্দকুমার। মহারাজা নন্দকুমারকে সমর্থন করেন কোম্পানির অন্যান্য সদস্যরাও, কিন্তু কোনো লাভ হল না, কারণ ভারতের প্রথম চিফ জাস্টিস এলাইজা ইম্পে ছিলেন হেস্টিংসের স্কুলের বন্ধু। তিনি রায় দিলেন নন্দকুমারের বিপক্ষেই। ইতির মধ্যে নন্দকুমারের বিরুদ্ধে দুর্নীতি ও তছরূপের অভিযোগ আনলেন হেস্টিংস। বললেন, বোলাকি দাস শেঠের নাম ভাঙিয়ে 70,000 টাকা নিয়েছেন নন্দকুমার। আসল বোলাকি দাস শেঠ বহুদিন আগে থেকেই মৃত, কিন্তু মিথ্যা সাক্ষীর জোরে এই অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়। দোষী সাব্যস্ত হন মহারাজা নন্দকুমার। তখন ব্রিটিশ আইন অনুসারে দুর্নীতি তহবিল তছরূপের শাস্তি ছিল প্রাণদণ্ড। ফাঁসির দিন নির্ধারিত হল 1775 সালের 5ই অগাস্ট। মৃত্যুর স্থান নিজেই বেছে নিয়েছিলেন মহারাজা নন্দকুমার। গঙ্গাকে সামনে রেখে মৃত্যু বরণ করতে চেয়েছিলেন তিনি। পূর্ণ হয়েছিল তার শেষ ইচ্ছে। নির্দিষ্ট দিনে খুব শান্তভাবে ফাঁসির মঞ্চে উঠেছিলেন সত্যরুদ্ধ মহারাজা নন্দকুমার। শোনা যায় এই দিনে বহু ব্রাহ্মণ কলকাতা ছেড়ে গঙ্গা পেরিয়ে হাওড়া চলে যান। খিদিরপুর ব্রিজ থেকে হেস্টিংসের দিকে নামার সময় হেস্টিংসের মোড়ে একটা কুয়ো অনেকেরই চোখে পড়ে থাকবে, 15 ফুটের মতো গভীর। স্থানীয়ভাবে এই কুয়োটি ফাঁসি কুয়ো নামেই পরিচিত। মনে করা হয় এই স্থানেই প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়েছিল মহারাজা নন্দকুমারকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।